ভাইরা যারা কীর্তন শুনছেন, সংখ্যায় আপনারা বেশি আছেন, বাবারও আছেন, মন দিয়ে শুনবেন। একটা জায়গায় আমি প্রতি বছর গান করতে যেতাম, দিদি ভাইয়েরা যেমন সামনে বসে আছেন, ওরকম একজন মেয়ে সামনে কাটা পোশাক পরে কীর্তন শুনতো। 4 বছর ধরে দেখলাম কাটা পোশাক পরে সামনে বসে আছে, একবারে কীর্তন শুনছে। আধুনিকা মেয়ে সামনে বসে, হাত তোলে, সব কিছু করে, কিন্তু দৃষ্টি কটু। আমার খালি মনে হয় এই মেয়েটা কেন সামনে বসে, পেছনে বসতে পারে না? আমার কীর্তনে ভাবটা নষ্ট হয়ে যায়। এ খালি সামনে বসে, এইটুকু সিঁদুর, হাতে শাখা নেই, হ্যাঁ, আধুনিকা মেয়ে খাটো খাটো পোশাক পরে বসে আছে, খুব বিরক্ত হয়। আপনার চমকে যাবেন, 4 বছর ধরে দেখলাম, 2 বছর ওই এলাকায় যাইনি, 3 বছর পর যখন গেলাম, আমি মেয়েটাকে চিনতে পারি নাই। সামনে বসে আছে, লাল পেরে সাদা শাড়ি পরে, গায়ে একটা নামা বলিনি, টকবকে সিঁদুর। সামনে বাচ্চাটা বসে আছে, একটা ছোট ধুতি পরে, তিলক নিয়ে মালা। কীর্তনের শেষে আমি প্রণাম করতে হলো, জিজ্ঞেস করলাম, গো বোন, তুমি কি ছিলে আর কি হলে? দাদা, আমার ছেলে আমাকে পরিবর্তন করে দিয়েছে। ছেলে মানে বুঝতে পারলাম, এই যে আমার সঙ্গে ছেলেটা দেখতে পাচ্ছ না, ছেলেটা আস্তে 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 বলছে, আমি যখন প্রথম তোমার কীর্তন শুনতাম, তখন ওকে আনতাম না, আমার শাশুড়ি মায়ের কাছে নিয়ে আসতাম, কিন্তু কি জানি ভাগ্য বলে আমি একটা কৃষ্ণ ভক্ত সন্তান পেয়েছি। ছোট থেকে মাছ মাংস ডিম খায় না, থুতু করে ফেলে দেয়, কীর্তনে খোল করা তাহলে শব্দ পেলে ছুটি ছুটি চলে যায়। আচ্ছা বলো তো দাদা, ছেলে যদি না খায় আমি কি করে খাবো? ছেলে নিজেই তিলক করছে, তুলসী গাছে জল দিচ্ছে, আমি হতভাগিনী মা দেখবো, আধুনিকা সেজে থাকবো? আমার ছেলে আমাকে পরিবর্তন করে দিয়েছে দাদা। এটাই তো হয়, মানুষের পরিবর্তন কখন হয়? মহাপ্রভু বলেছে, শুনিতে শুনিতে কেহ, যত শুনবেন যত জানবেন ততই খেলে ঢুকবেন, আপনার পরিবর্তন হবে। ওই জন্য হরিবাসরে ছেলেকে মেয়েকে সবাইকে নিয়ে আসতে হয়। কেন? যত শুনবেন তত ভেতর পরিবর্তন হবে, আপনার ভেতরে আলো আসবে, কুচিন্তা আসবে না, কুভাব আসবে না, ভগবানের প্রতি মন আসবে। এপিজে আব্দুল কালাম বলেছে, একজন মা 100টা স্কুলের সমান, একজন বাবা 100টা শিক্ষকের সমান। বাবার কাছ থেকে বাচ্চা শেখে বিচার, মায়ের কাছ থেকে বাচ্চা শেখে আচার। বাবা যদি হরিনাম না শোনে, মা যদি হরিনাম না শোনে, কি করে আশা করবে আমি একটা ভালো ছেলে বাবা মা হব? হতে পারবেন? তাই যারা কীর্তন শুনছেন দাঁড়িয়ে, তাদের কাছে আমার নিবেদন রইল, হরিনাম যেখানে হবে শুনবেন বসবেন। কেন? আপনার রক্ত কিন্তু আপনার ছেলের শরীরে বইছে। আপনি যেদিন চলে যাবেন, দেখবেন আপনার ছেলে কৃষ্ণ ভক্ত হয়ে গেছে, মৃত্যুর আগে শান্তিতে মরতে পারবেন। আমার ছেলে চোর হয় নাই, ডাকাত হয় নাই, একটা কৃষ্ণ ভক্ত সন্তানের মা হতে পেরেছে, এই অনুভব ভেতরে নিয়ে মরতে পারবেন। কয়েকদিন আগে আমি দক্ষিণ দিনাজপুরে 5-7 দিন ছিলাম, একবারে মালদা থেকে 60 কিলোমিটার দূরে। ওই এলাকাগুলো খুব ভালো, প্রচুর ভক্তের আসন, চিন্তা করতে পারবে না। আসনগুলো নিজে নিজে আসন এনেছে, জলের বোতল এনেছে, একবারে যেন পড়াশুনো করার মতো চুপচাপ বসে আছে, আসন পেতে পেতে হরিনাম শুনবে বলে স্থির বসে আছে। একটা কোনো নরন্তরণ নেই, পাশে কে কী বলছে দেখার দরকার নেই, চুপচাপ শুনছে। প্রত্যেকটি এলাকাতে আমাদের অভিজ্ঞতা হয়ে যায় কি কোন কোন এলাকার লোক কেমন কীর্তন শোনে। একবারে চুপচাপ, কি নারী কি পুরুষ, কি সুন্দর তিলক কেটে বসে আছে। আমরা, আপনার কি প্রতিদিন তিলক কাটেন? বলছে না, যেদিন যেদিন বিশেষ দিন হরিনাম হয় সেদিন, যেদিন অমাবস্যা পূর্ণিমা কিংবা বাড়িতে কোনো অনুষ্ঠান হয় সেদিন নিই, পুজো পাঠের সময় নিই, বাবা সবসময় পারি না, কিছু কিছু দিন নিই তো নেয়। তো আপনাদের কাছে নিবেদন, বিভিন্ন জায়গায় বিভিন্ন অভিজ্ঞতা আমাদের হয়ে যায়, আপনাদের কাছে নিবেদন রইল, শুধু পরিবর্তন চাই। একবার পরিবর্তন হয়ে যান, দেখবেন জীবন কত সুন্দর হয়ে যাবে। কৃষ্ণ ভক্ত সন্তান জগন্নাথ যেন বললো, যাহ, তোকে কৃষ্ণ ভক্ত সন্তানই দিলাম। আবেদন যেমন হবে, দরখাস্তর বয়ান যেমন হবে, আবেদন যেমন হবে, ঠিক পারমিশন ঠিক সেরকম হবে। তাহলে এইবার কিন্তু আপনাদের খুব জানার বিষয় আছে, কিন্তু মায়েরা, এখন ঘরে ঘরে রবীন্দ্রনাথ নাই কেন, বিবেকানন্দ নাই কেন, রামকৃষ্ণ নাই কেন, অনুকূল ঠাকুরের শিষ্য অনেকে আছেন। ঠাকুর প্রেমময় অনুকূল চন্দ্র বলেছেন যে, এরোপ্লেন সব জায়গাতে ওড়ে, নামে না সব জায়গায়। নামে কোথায়? যেখানে এয়ারপোর্ট সেখানে। মহাপুরুষের আত্মা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, আসতে পাচ্ছে না কেন? ভালো গর্ভ পাচ্ছে না। হরে কৃষ্ণ।
এ কথা আমার নয়, কার কথা? অনুকূল ঠাকুরের কথা। মায়েদের আচার বিচার যদি ভালো থাকে, মহাপুরুষের আত্মা এখানে ঢুকবেই, 100% গ্যারান্টি দিচ্ছে অনুকূল ঠাকুর। আমার দিকে তাকাবেন যে যেখানে বসে আছেন, মায়েরা মেয়েদের পেটে বাচ্চা থাকলে কিছু আচার করলে মেয়েরা কৃষ্ণ ভক্ত সন্তান পায়। এইদিকে হরে কৃষ্ণ, চলো ভাচ্ছো। আপনি যাকে ডাকছেন, আপনি যখন মারা যাবেন তখন উনি আপনার সঙ্গে যাবেন, একবার গিয়ে জিজ্ঞেস করবেন তো যে আমি চললাম বুনটি, তুইও আমার সঙ্গে চল, একবার জিজ্ঞেস করেন, দেখেন কেমন যায় আপনার সঙ্গে। মানে এত ইচ্ছা করে ডাকে, যখন মরবে তখন যেন বলে যে চল আমিও চললাম তুইও চল, কি হয়, কেউ যাবে না বাবা, এই জায়গাটা ঠিক রাখতে হবে। কিন্তু কিছু মনে আর কেউ কাউকে ডাকবে না, উনি মন দিয়ে কীর্তন শুনছেন, ওনাকে তখন চল যাবি না, ঘরে ছেলে কাঁদছে, যাই রাধে এদিকে মন দিয়ে শোন। মেয়েদের পেটে বাচ্চা থাকলে এদিকে তাকাবেন, মহাপুরুষের ছবি দর্শন করতে হয়, এদিকে এদিকে মহাপুরুষের ছবি দর্শন করতে হয়। কি মনোবিজ্ঞানীরা বলছে, যদি পেটে বাচ্চা থাকাকালীন মহাপুরুষের ছবি দেখা যায়, মহাপুরুষের ভাব ছেলের মধ্যে কি কিছু জানতে হয়, কীর্তনে আসরে এসে কিছু জানবেন, আপনার কাজ আছে। অনেকে প্রশ্ন করে, প্রদীপ বাবু আমার শাশুড়িমা বলেছেন কি, আমার শাশুড়িমা বলেছেন পেটে বাচ্চা থাকলে গাছে জল দিবি না, তুলসী গাছে মন্দিরে চাপবি না, একবারে চাপবি না। আচ্ছা কী করবো বলুন তো? আমি ওকে জিজ্ঞেস করি, তোমার পেটে বাচ্চা আছে ডাক্তারের কাছে যাবে না পাড়ার লোকের কাছে যাবে, কোনটা যাবে? তোমার শাশুড়িকে জিজ্ঞেস করো কী খাবে কী না। তুলসী গাছে জলও দিতে হয়, একাদশীও করতে হয়, সবই করতে হয়, তিলকও করতে হয়। তীর্থস্থানে সবাই যেতে পারেন না, কিন্তু তীর্থস্থানে যেতে না পারলে কি হবে বাবা? তীর্থস্থান এইটাই, কেন যেখানে হরিনাম হয় নবদ্বীপ তথা বৃন্দাবন এখানে আসতে পারেন। তীর্থস্থানে যাবার আপনার সময় নাই, এক কাজ করুন, একটা ফল পাবেন আপনারা, এদিকে তাকাবেন। আপনার পাশের বাড়িতে কোনো বয়স্ক লোক জগন্নাথ মন্দির গিয়েছিল কিংবা গয়াকাশী গিয়েছিল, ফিরে এসেছে, আপনি খবর পেয়েছেন, আপনি তাকে গিয়ে একটি প্রণাম করলেন, মাথায় হাতটা ঠেকালো, আপনি তীর্থস্থানে কিছুটা ফল পেয়ে গেলেন, পণ্ডিতরা বলছে। আর একটা কি, আপনার বয়স্ক বন্ধু, আপনার বয়সের বন্ধু, বাচ্চারা যেমন কীর্তন শুনছে, ওই বয়সে কোনো ছেলে হয়তো বৃন্দাবনে গেছিলো, গয়াতে গেছিলো, কি রে বৃন্দাবনে গেছিলি, আয় তোর সঙ্গে একটা আলিঙ্গন করি। মেয়েদের সেরকম বয়সের বান্ধবী হলে একটু আলিঙ্গন করবেন, তাহলে কী হবে, কিছু ফল পাওয়া যাবে। কোনো একটা বাচ্চা তার মায়ের সঙ্গে কোলে গেছে, তার বাচ্চাকে কী করবেন, একটু কোলে নেবেন, তাহলে কী হবে, কিছুটা ফল পাবেন। দুরিকা দেবী গলায় গামছা দিয়ে কাপড়টা দিয়ে স্ত্রী হয়ে স্বামীর পাটা ধুয়ে দিল, স্বামী একটু প্রণাম করে নি, কারণ তুমি তীর্থস্থানে গিয়েছিলে, আমার তো যাওয়ার সময় হয় নাই, আমি সুযোগ পেলাম না, আমি কিছুটা পেয়ে যাব। আচ্ছা বাবা কিছু মনে করবেন না, যে যেখানে কীর্তন শুনছেন অপরাধ নেবেন না, আপনারা যারা কীর্তন শুনছেন এমন কোনো মা আছেন হাত তুলবেন তো যে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন? কেউ করে না। দাদারা মনে মনে ভাবছে তাহলে তো বেঁচে পড়তাম না, কি বলছেন? একজন হাত তুলেছে কিন্তু স্বামীকে প্রণাম করে বলে, বাহ নামান, স্বামীকে প্রণাম করে। এ কাল পরশু তারিখে যেখানে গাইছিলাম মেদিনীপুরে, এদিকে তাকাবেন, বিরাট স্টেজ, 22,000 লোক, একটা ফুটবল মাঠে গান হচ্ছে, চমকে যাবেন আপনারা। তো একটি মেয়ে একবারে সামনে বসছিলেন, ও প্রদীপ বাবু এ আপনার আমি ফ্যান, প্রচুর কীর্তন শুনি, সকাল নেই সন্ধ্যে নেই সবসময় শুনি, কিন্তু একটা কথা রাখতে পারলাম না, বলে কি, স্বামীকে প্রণাম করতে পারলাম না। বলে কেন? আমার বাবার কান মূলে 10,00,000 টাকা নিচে প্রণাম আমি করবো না। বললাম এটা একটা কথা হতে পারে। তা মায়েরা কাজ করবেন, আজকে কীর্তন শুনে কালকে সকালবেলায় স্বামীকে সব প্রণাম করবেন, দাদা ভাইরা পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, কাল সকালে প্রণাম হবে। এইদিকে আপনার স্বামীর সঙ্গে আপনার কী সম্পর্ক হতে পারে আমি একটু বুঝিয়ে দেবো, আপনারা হ্যাঁ হু বলবেন, শাস্ত্র দিয়ে বুঝিয়ে দেবো, কথাগুলো শুনতে নারকেলের মতো, ভেতরে শ্বাসজল আছে কিন্তু তত্ত্ব আছে। আপনার স্বামী আপনার গুরু হয়, জোরে বলুন, হ্যাঁ না না, জোরে বলুন, গুরু হয়। এখানকার মেয়েরা খুব চালাক, অন্য জায়গা তো নয়, এরা হ্যাঁও বলছে না নাও বলছে, কেন ডবল এসছে তো উনি বলবেন, বলো একবার বলে দেখাও তুমি, তারপর দেখাচ্ছি। স্বামী গুরু হয়, হ্যাঁ, স্বামী দেবতা হয়, স্বামী রোগের ওষুধ হয়, স্বামী বাবা হয়, বাবা হয় বলে তো নড়ে চড়ে বসছে, স্বামী ছেলে হয়, স্বামী ভাই হয়। আমি প্রমাণ দেব, যখন নিমাই সন্ন্যাস নেবে বিষ্ণু প্রিয়াকে বলো, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও, বিষ্ণু প্রিয়া বলো, স্বামী এটাই তো আমার বাপের বাড়ি, তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার সখা, তুমি আমার সব। চুপ করো, আমি এত বড় পণ্ডিত, লোকে নিমাই পণ্ডিত বলে, আমি জানতে পারলাম না বাবা স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়, স্বামী কখন ভাই হয়।
বিষ্ণুপ্রিয়া বলছে তুমি যেমন পণ্ডিত আমি পণ্ডিতের মেয়ে। মায়েরা কিছু মনে করবেন না, আপনারা ইউটিউবের মাধ্যমে জানতে পেরেছেন আমার দুটি কন্যা আছে, দুটি, একটি ভাগ্যলক্ষ্মী একটি শুভলক্ষ্মী। ভাগ্যলক্ষ্মী বড়, শুভলক্ষ্মী ছোট। তা আমি যখন কোনো কিছু পড়াশুনো করি যেগুলো ইম্পর্টেন্ট জিনিস লাল দাগ দিয়ে দিয়ে রাখি, আমার ছোটটি কিন্তু আমার পাশে বসে থাকে, ও দেখে বাবা কি কি দাগ দিল। আমি বেরিয়ে গেলে কিন্তু খাতা খুঁজে খুঁজে বা বই খুঁজে খুঁজে ওই দাগগুলো দেখে যে বাবা কোথায় দাগ দিয়েছে, কি দেখলো আমার। সেগুলো পড়তে পড়তে এখন যদি কেউ ফোন করে বলে খুকি এটা কি বলে দাও তো, মেয়েটি কিন্তু বলে দেয় কেন, বাবা দেখেছে, ও দেখেছে। তার মানে আপনি যদি বাড়িতে কিছু আচার করেন আপনার বাচ্চা কিন্তু আপনার দেখে দেখে শিখবে। আপনি ভালো কিছু করবেন আপনার বাচ্চা ভালো শিখবে, আপনি খারাপ করবেন আপনার বাচ্চা আপনার কাছ থেকে খারাপ শিখবে। সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন, বিষ্ণুপ্রিয়া বলছে আমার, আমি হলাম সনাতন মিশ্রের কন্যা, আমার বাবা পণ্ডিত, আমি জানি স্বামী কখন বাবা হয়। নিমাই বলল বুঝিয়ে দাও, বলে শোনো স্বামী, অন্নদানে পিতা সম রতি দানে পতি, অন্নদানে পিতা সম রতি দানে পতি, অন্নদানে পিতা সম রতি দানে পতি, যদি অন্নদানে পিতা সম রতি দানে পতি। বিয়ের পরে, বিয়ের আগে কে অন্ন জোগাড় করে যদি বলুন বাবা, আর বিয়ের পরে কে স্বামী, স্বামী অন্নদাতা পিতা। আপনাদের কাছে নিবেদন রইল আজকে কীর্তনের মাধ্যমে প্রশ্ন আর উত্তর দেবো, মানে লীলার মাধ্যমে প্রশ্ন উত্তর। দেখুন, খড়গপুরের পাশে একটা গ্রাম ছিল, সে গ্রামটার নাম হচ্ছে ধারেন্দা গ্রাম। সেই ধারেন্দা গ্রামে দুজন স্বামী স্ত্রী বাস করত, স্বামীর নাম কৃষ্ণমণ্ডল, স্ত্রীর নাম দুরিকা দেবী। আমি কিছুক্ষণ পর জিজ্ঞেস করবো, স্বামীর নাম কি মণ্ডল বললাম জোরে বলুন, কৃষ্ণমণ্ডল, স্ত্রীর নাম কি বললাম মা, দুরিকা দেবী। স্বামী স্ত্রীর মধ্যে অভাব থাক কিন্তু প্রেম যেন অটুট থাক, এইদিকে তাকাবেন। স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন আমার দিকে তাকাবেন, হাত এবং চোখের মতো। যারা জ্ঞানীজন আছেন, গুণীজন আছেন, কীর্তন যারা শোনেন, আমি আপনাদের কাছে বারবার নিবেদন রাখতে চাই, আমি শুধু দক্ষিণ চব্বিশ পরগনা নেই, আমি প্রত্যেকটি জেলায় জেলায় আছি, রাজ্যে আছি, আগামীতে আমি বিদেশে যাব, প্রচুর আমার অফার আছে। তা আপনাদের সামনে নিবেদন রইল, আমি এই কয়েকদিন আগে যিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কেন্দ্র থেকে এসেছিলেন, তার নাম প্রতিমা পরমানিক, তার ত্রিপুরাতে বাড়ি, তিনি ওখান থেকে ফোন করলেন, প্রদীপবাবু কীর্তন কিন্তু আমার বাড়িতে দুটি করতে হবে। উনি নিজে এসে কীর্তন আসরে শুনে গেলেন, তারপর আবার ফ্লাইটে আবার দিল্লি চলে গেলেন। যিনি আমাদের, আরেকজন আছে কোচবিহারের, কী জনের নাম, একজন আছে রেলমন্ত্রী ছিলেন উনি, তো উনি আমাকে ফোন করেছিলেন, তো উনি বললেন যে প্রদীপবাবু আমার গ্রামে আপনাকে গান করতে হবে। তো বিভিন্ন মন্ত্রী মহোদয় যারা আছেন, বিভিন্ন পদে আছেন, তারা ভগবানকে ভালোবাসেন তার প্রমাণ কিন্তু প্রতি পদে পদে দেন। আমি প্রতিটি জায়গায় গান করে আসি, বোম্বে গিয়েছিলাম, আপনারা চমকে যাবেন, বোম্বের মাটিতে বেলা দুপুর দুটো থেকে গান হচ্ছিল, চৈত্র মাসের দিনে দুপুরে গরমে যে মেয়েরা এসি ছাড়া থাকতে পারে না, চমকে যাবেন, 10,000 লোক ভেতরে, 10,000 লোক বাইরে, এত গরম গরম হাওয়া তবু চুপচাপ বসে বসে কীর্তন শুনছে। আমি হায়দ্রাবাদ গিয়েছিলাম, বিরাট একটা ফুটবল মাঠ, স্টেডিয়াম, সেখানে 35,000 মানুষ স্টপ, রাত্রিবেলায় গান হচ্ছিল। গতবার আমি গিয়েছিলাম, ব্যাঙ্গালোর গিয়েছিলাম দুদিন, তার মধ্যে বৃষ্টি হয়ে গিয়েছিলো একদিন, আবানাগায় হচ্ছে অফার দিয়েছিল কিন্তু আমি যেতে পারিনি। ত্রিপুরা আমি 7-8 বার গেলাম এই নিয়ে, পরবর্তী ক্ষেত্রে আমার বাংলাদেশ এবং আমেরিকার কানাডা এগুলো থেকে, আন্দামান দ্বীপপুঞ্জ থেকে প্রচুর চাপ আছে, মানুষের কাছে ভক্তির জায়গায় পৌঁছানোর জন্যে বারবার আহ্বান করছেন। আপনি দ্বীপের মধ্যে, জলের মধ্যে দেখবেন প্রচুর দ্বীপ আছে, দ্বীপে দ্বীপে আপনার প্রচুর ভক্ত, টিভি দেখে না, শুধু আপনার কীর্তনগুলো শুনছে, এদেরকে কিছু বলে যান যেন এরা কিছু করতে পারে। তা আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তনের মধ্যে একটা একটা করে শিক্ষা আছে। দুরিকা দেবী কৃষ্ণমণ্ডল কৃষ্ণ ভজন করে, কিন্তু একদিন কৃষ্ণমণ্ডল কৃষ্ণকে কোলে নিয়ে, মায়েরা এক জায়গা থেকে এক জায়গায় নামাতে যাবে, আর কৃষ্ণের পাটা ভেঙে গেল। বলুন আপনারা এখানে যারা বসে আছেন, ভগবানের মূর্তি যদি ভেঙে যায় বা ফেটে যায় তবে সেই মূর্তি কি ব্যবহার করা যায়, জোরে বলুন, হ্যাঁ না না, আপনারা বলছেন যায়, কিন্তু বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি আমরা পড়াশুনো করে যে মূর্তি যদি ফেটে যায় বা ভেঙে যায় সেই মূর্তিকে চেঞ্জ করে নতুন মূর্তি আনতে হয়। বলে দিই, আমি বলে দিই, আমি আপনার সমাধানটা করে দেব, কিন্তু রামকৃষ্ণ পরমহংসদেব বলে দিলেন যত মত তত পথ। আপনাদের সামনে দক্ষিণেশ্বর আছেন, এদিকে তাকাবেন, অনেকে দেখবেন ভাঙা মূর্তি পুজো করে না, মন মূর্তি ভেঙে গেলে ফেটে গেলে পুজো করে না। তো সামনেই কিন্তু আপনাদের দক্ষিণেশ্বরে মন্দির আছে, মা কালীর মন্দির, দেখবেন
তার তার মন্দিরের পাশেই দেখবেন রাধাকৃষ্ণের মূর্তি আছে, ওখানে পুজো হয়, তারপর কালী পুজো হয়। তো ওইখানে একদিন রানী রাসমণি মা রাধাকৃষ্ণকে তুলতে গিয়ে কৃষ্ণের পাটা ভেঙে গিয়েছিল। সঙ্গে সঙ্গে রানী রাসমণি বলল, ভাঙা মূর্তি তো রাখা যাবে না, এ মূর্তিটাকে গঙ্গার জলে ফেলে দিই। রামকৃষ্ণদেব রানী রাসমণিকে বলেছিল, মা তুমি যে কৃষ্ণকে গঙ্গা জলে ফেলতে যাচ্ছ কৃষ্ণের পাটা ভেঙে গেছে বলে, তোমার চারটে ছেলে ধরো, একটা ছেলের পা ভেঙে গেল, তুমি কি গঙ্গা জলে ভাসিয়ে দিবি? রানী রাসমণি সেদিন থেকে বলল, না রে, ঠাকুর যা বলেছে খুব দামি কথা বলেছে, সেই ঠাকুরের কথা এখনো পর্যন্ত, ঠাকুর পাটা জুড়িয়ে দিয়েছিল কৃষ্ণের, আর সেই কৃষ্ণ পুজো এখনো পর্যন্ত দক্ষিণেশ্বর হচ্ছে, আপনারা দেখে আসবেন। তো কৃষ্ণমণ্ডলা দুরিকা দেবী বাড়িতে আছে, মা কৃষ্ণ ভজন করে, কিন্তু এত অভাব, একবেলা খেতে পায় একবেলা খেতে পায় না। তো দুরিকা দেবী কৃষ্ণমণ্ডলকে প্রশ্ন করছে, স্বামী বলে কি, যারা কৃষ্ণ নাম করে হরিনাম করে তাদের ঘরে চাল ফুটে জল ফরে কেন? তাদের ছেঁড়া জামা হয় কেন? তাদের ছেলে মেয়ের অসুখ হয় কেন? তারা ভিখারির মতো ঘুরে বেড়ায় কেন? কিন্তু যারা হরিনাম করে না, মস্তানি করে, লোক ঠকায়, লোকের কেড়ে নেয়, দু নম্বরই করে, অন্যায় করে, ওদের কেন বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, কিচ্ছু হয় না? খুব ভাইটাল প্রশ্ন কিন্তু যারা এখানে বসে আছেন, কৃষ্ণ ভক্ত মানুষ যারা আছেন, দাদা ভাইরা যারা আছেন, চুপ করে শুনবেন মন দিয়ে। যারা হরি নাম করে কৃষ্ণ নাম করে ভিকারি হয়ে যায়, কাঙাল হয়ে যায়, বাড়ির চাল ফুটে জল পড়ে, ছেঁড়া জামা পরে, কিন্তু যারা দু নম্বরই করছে, অন্যায় করছে, লোক ঠকাচ্ছে, তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে কেন? এ সদুত্তর শুনুন। মানুষ জন্মাবার পরে, মানুষ জন্মাবার পরে ভগবান তাকে দুটো কলসি দিয়েছে, একটা পাপের কলসি, একটি পুণ্যের কলসি। যারা লোক ঠকাচ্ছে, মারছে, অন্যায় করছে, দু নম্বরই করছে, জেনে নেবেন এদের এখনো পাপের কলসিটা পূর্ণ হয় নাই। দুর্যোধনের মতো রাজ্য ছেড়ে একদিন পথের ভিখারী হতে হবে, নিজের চোখে দেখবেন। অনেক প্রমাণ পৃথিবীতে দেখতে পাচ্ছেন, গাড়ি বাড়ি টাকা পয়সা সব হলো, শেষে পথের ভিখারী হয়ে বসে রইল। প্রমাণ আপনারা পাচ্ছেন, আমাকে আর ভেঙে বলার কিছু দরকার হবে না আপনাদের কাছে। অন্যায়ের জিনিস থাকে না তবু আমরা অন্যায় করি, আমার দিকে তাকাবেন। কিন্তু যারা যারা কষ্ট পাচ্ছে, হরিনাম করে কষ্ট পায়, চাল ফুটে জল পড়ে, তাদের এত কষ্ট কেন? কষ্ট নয়, আনন্দ। যে পড়াশুনো করে তাকেই তো পরীক্ষা দিতে হয় বাবা, যে পড়াশুনো করে না তাকে পরীক্ষা দিতে হয় না, যে ভগবানের নাম করে তাকেই তো পরীক্ষা দিতে হয়। তবে আপনার পুণ্যের কলসিটা কোনো পূর্ণ হয় নাই, যেদিন পূর্ণ হবে সেদিন পরমানন্দ ভগবান শ্রীকৃষ্ণের চরণ লাভ করতে পারবে। কৃষ্ণমণ্ডলকে দুরিকা দেবী বলছে, স্বামী তোমার বন্ধু নাকি কৃষ্ণ দ্বারকার রাজা, তার কাছে একবার যাও, অভাবের কথা বলো। কৃষ্ণমণ্ডল সঙ্গে সঙ্গে বলে উঠলো, শোনো দুরিকা, তোমার সঙ্গে সব জায়গায় মিল আছে, ওই জায়গায় মিল হয় না। বলে কেন? ভগবানের কাছে চাইতে নেই গো, যে চাই সে অল্প পাই, আর যে চাই না এত পাই, ভাবতে পারে না। কৃষ্ণ কাছে সুদামা গিয়েছিল, কদিন ছিল জানেন? 10 দিন ছিল। তো কৃষ্ণ বারবার চেষ্টা করেছিল সুদামা কাছে বার করবার, সুদামা তুই কেমন আছিস, ভালো আছিস তো, তোর স্ত্রী ভালো আছে তো, বাড়িঘর ঠিক আছে তো? সুদামা বারবার বলেছে যে, আরে বাবা, আমি যা ছিলাম ছিলাম, তোকে পেয়ে তো আমি আরো ভালো আছি, দারুণ আনন্দে আছি। একবারও সুদামা বলছে না, আমার স্ত্রী ভিখারিণী হয়েছে, আমার ঘরে জল পড়ে, আমার পর অভাব, একবেলা খেতে একবেলা খেতে, একবারও বলছে না। আর আমরা মন্দিরে গিয়ে ভগবানের কাছে এত পাচ্ছি, তাও বলছি আরো দাও, আরো দাও, আরো দাও। সুদামার কাছ থেকে শিখে নিন কি শিক্ষা দিচ্ছে, একবারও গোবিন্দকে বললো না, আমার এত অভাব, আমার স্ত্রী ভিখারির মতো ঘুরে বেড়াই। ভগবান মনে মনে ভাবলো, সুদামারি, এ জগতে যে আমার কাছে চাই সে অল্প পাই, আর যে পাই চাই না এত পাই, সে ভাবতে পারে না। তবে সুদামা, তুই যখন আমার কাছে কিছু চাইলি না, তবে তুই যখন বাড়ি ফিরে যাবি, দেখতে পাবি তোর যে কুঁড়ে ঘরটা আছে ওটা রাজবাড়ি হয়ে গেছে ভাই, আর তোর স্ত্রী যে ভিখারিণী ছিল, বাড়িতে গিয়ে দেখবি রাজরানী হয়ে বসে আছে। ভগবানের কাছে চাইতে নেই গো, শুধু দুফোঁটা চোখের জল দিতে। সংসারের জন্যে কেঁদো না মা,
কাঁদবে যদি ভগবানের জন্য কাঁদো, ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্য করেছ কি, তখন আপনি ভাববেন যার জন্য করি চুরি সে কিনা বলে চোর। সন্ধ্যাবেলায় মন্দিরে বসে কৃষ্ণের কাছে যদি দুফোঁটা চোখের জল ফেলেন, ভগবান মনে মনে ভাবে তুমি যে কাঁদছ না এতে তোমার সুখ হবে, দুঃখ নয়, তোমার চোখের জল চোখের কোণ দিয়ে পড়বে না মাছ দিয়ে পড়বে, আমি তোমার হয়ে যাব। ওই জন্য ভগবানের কাছে কাঁদতে হয়। কৃষ্ণমণ্ডল বলছে কিচ্ছু চাইবো না, তবে তুমি যখন বলছো যেতে আমি একবার জগন্নাথ দর্শন করে আসি। স্ত্রী মনে মনে ভাবলো তাহলে সুবিধা হয়েছে, একবার যাক না তীর্থধাম তো দর্শন হবে। বাইরে সবাই লক্ষ্য করুন, কৃষ্ণমণ্ডল তার বন্ধু বান্ধবদের সঙ্গে চললো জগন্নাথ মন্দিরে। সবাই মিলে চলুন, জয় জগন্নাথ বলে যাচ্ছে একসঙ্গে সবাই মিলে বাইরে। জয় জগন্নাথ, 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 জগন্নাথ স্বামী, জগন্নাথ স্বামী, নয়ন জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, আজি জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ দেব কি জয়, জোরে হাত তুলবেন আপনারা, জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি। আচ্ছা বাবা কিছু মনে করবেন না, জগন্নাথের চোখ গোল না পটল ছেড়া, জোরে বলুন গোল। আচ্ছা এখানে অনেকে মানে প্রশ্ন জাগতে পারে না যে কৃষ্ণের চোখ পটল চেরা কিন্তু জগন্নাথের চোখ গোল কেন, এতজন কীর্তন শুনতে এসছেন আপনার কাছে আমার প্রশ্ন, কীর্তন বাবা মা শুনবে বাচ্চাকে নিয়ে আসবে কেন নিয়ে আসবে জেনে নিন। আপনি দুর্গা মন্দিরে ঠাকুর দেখাতে নিয়ে গেছেন বাচ্চাকে, আপনার বাচ্চা যদি প্রশ্ন করে বাবা দুর্গার দশটা হাত হলো কিন্তু সরস্বতী দুটো হলো কেন, কি উত্তর দেবেন, বাড়ি চল তো ওসব জেনে লাভ নেই, দেখলি দেখলি চল না, কি বলবেন, তার সাথে কোনো পথ নেই। তাহলে বাবা হয়ে কীর্তন না শুনলে আপনি ধর্মতত্ত্ব জানতে না পারলে আপনি শিখবেন কি করে, বাচ্চাকে শেখাবেন কি। কার্তিকের বাহন ময়ূর আর গণেশের বাহন ইঁদুর, তাহলে ও যদি বাচ্চা প্রশ্ন করে গণেশের পেটটা মোটা এত ভারী তার কেন এইটুকু ইঁদুর বাহন, বাবা চুপ কর ওসব জেনে লাভ নেই চল বাড়ি চল। কীর্তন শুনতে হয় শেখার জন্য, আপনি কিছু শিখবেন বাড়িতে গিয়ে বাচ্চাকে শেখাবেন, এইভাবে কাজ করতে হয়, এইভাবে চলতে হয়, জীবন সুন্দর হয়। কৃষ্ণমণ্ডল যেই না জগন্নাথ মন্দিরে গেছে, জগন্নাথের চোখটা গোল আর কৃষ্ণের চোখটা পটল চেরা কেন, কৃষ্ণ দ্বারকার রাজা, তার বিচার মাঝে মাঝে এদিক ওদিক হতে পারে, কিন্তু জগন্নাথের চোখ গোল কেন, জগন্নাথের বিচার হলো সমান, হলো সমান, ভিকারি গেলেও যা ধনী গেলেও তা, দরিদ্র গেলেও তা, যেই যাবে তার কাছে সবাই সমান, ব্রাহ্মণ গেলেও যা শূদ্র গেলেও যা ভিকারি গেলেও যা জমিদার গেলেও যা সমান, ওই জন্য গোল চোখ। এবার দেখুন মায়েরা, আপনার সবাই জগন্নাথ মন্দিরে গেলেন, কৃষ্ণমণ্ডল গেল, কিন্তু কৃষ্ণমণ্ডল এমন কথা বললো যেটা আপনারা কেউ বলতে পারবেন না, আমরা বলতে পারবেন না। কৃষ্ণমণ্ডল জগন্নাথ মন্দিরে গিয়ে বলছে হে জগন্নাথ, তোমার হাত নাই তোমার পা নাই, তোমার কাছে চাইব কি, চাইব কি,
এতদিন জগন্নাথ মন্দিরে গেছে, কেউ বলতে পেরেছেন যে তোমার হাত নাই, তোমার পা নাই, তুমি চাইব কি? সব তো চেয়ে বসে আছেন। কিন্তু কৃষ্ণমণ্ডল বলছে, হে জগন্নাথ, আমার স্ত্রী বলেছিল কিছু চাইতে, কিন্তু ওগো জগন্নাথ, তোমার কাছে কি চাইব বলো? তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? খুব সুন্দর সুন্দর যুক্তির কথাগুলো লক্ষ্য করবেন। কৃষ্ণ ভগবান জগন্নাথ উত্তর দিচ্ছে কি দেখুন, ওরে কৃষ্ণমণ্ডল, আমার হাত নাই, এই হাতে তোদেরকে দিলাম কর্ম করার জন্য, এই হাতে তোদেরকে দিলাম কর্ম করার জন্য, আমার পা নাই, এই পা তোদেরকে দিলাম কর্ম করতে গেলে এক জায়গা থেকে অন্য জায়গা যাবার জন্য, অন্য জায়গা যাবার জন্য, আমার যা নাই আমি তোদেরকে তাই দিয়ে দিলাম, তোদেরকে দিল। ওরে কৃষ্ণমণ্ডল বল তুই কি চাইবি, কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলে, হে জগন্নাথ, লোকে তোমার কাছে এলে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত চাই, কিন্তু আমি এমন জিনিস চাইব জগতের কেউ চায় না, আমি কি চাইব জানো জগন্নাথ? তোমার কাছে আমি গাড়ি চাইব না, বাড়ি চাইব না, টাকা চাইব না, পয়সা চাইব না, কি চাইব জানো? একটি কৃষ্ণ ভক্ত সন্তান দাও, হরি হরি জগন্নাথ। ভক্ত সন্তান দিয়া